18 সেমস এর অন্তত কনভেনার হিসেবে হলে তাকে আপনি না করব না ঠিক আছে অর্গানাইজিং সেক্রেটারি সে থাকুক তাহলে একটা পক্ষ থাকুক তাহলে সুবিধা হবে আর পোস্টিং গুলো আমাদের মানে একটু সুন্দর করে গুছিয়ে সবার আজকে যেটা মতামত হবে সেটা একজনের থেকে গেলে ভালো কারণ ভিন্ন জনের দিতে গেলে কিছু ভাষা চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ হয় এবং তারপর ইনফরমেশন অর কিছু ডিসটর্ট হবে ইনফরমেশন ডিসটর্শন হবে ভুল বোঝাবুঝি হবে আর কোনো কথা বাজার মানে অগ্রিম যেটা আমাদের হয়তো এখন প্রোগ্রাম শিডিউল সেটা অনেক পরের জিনিস কিন্তু আমরা আজকে এটা সেটা না বলাই উত্তম কারণ এখন আমাকে চিনান্তে ফোন করছে তোমরা কি করে 8000 টাকা নির্ধারণ করলা আমি বলতে 8000 টাকা তো আমি শুনি না তুমি বলতে না শুধু আলাপ হয় না যাই হোক এটা কত কথা থেকে আছে 8000 টাকা তো 8000 টাকা বুঝি না 6000 উনি বুঝে বুঝতেছে কারণ আমি ভেনু সিলেক্ট করার পরে ওখানকার এক্সপেন্ডিচার ডেভেলপার এই তিনটা পয়েন্ট এর করার পরে আমার রিডাকশন কতটুকু আসবে স্পন্সর কতটুকু আসবে তারপরে আমরা সেটা নেক্সট মিটিংয়ে চিন্তা করব দেন উই ডিপ্লে আর সেই জন্য তাহলে নিয়ে আজকে আমরা সেই হিসাবে করা যেত আর এখানে এই যে বিভিন্ন কাজগুলো যেমন আমাদের যখন কাজ হচ্ছে আজকে মনে হয় সেটা সিদ্ধান্ত নেওয়া উচিত আমি তো আমরা একটু বলি তারপর তুই সবগুলো বল আমরা সবাইকে বলার স্কোপ দে আমি তো পারমিশন আমি ফর্মাল মিটিং এর মধ্যে আছি উইথ দি পারমিশন অফ প্রেসিডেন্ট আমি বলছি যে ফার্স্ট অফ অল আমাদেরকে চারটা কলামে ভাগ করতে হবে একটা হচ্ছে তোমার সাইট সিলেকশন আমরা কিন্তু এখান থেকে ম্যাক্সিমামই কক্সবাজার বলছি এটা ঢাকা থেকে আর হাউ মাচ ইট ইস চিটা উই ডোন্ট নো ওদের একটা ওপিনিয়ন ওদের ওপিনিয়ন কিন্তু আমাদের প্রায়োরিটি না দিই তাহলে আমরা কিন্তু আবার মানে অসন্তুষ্ট হবে এসব তোমরাই করবো আমাদের ডিটেশন দেবে তারা এটা সার্বজনীন করার জন্য কথা দুই হচ্ছে যে আমরা কত তাড়াতাড়ি এটাকে বুকিং দিতে পারবো তিন হচ্ছে যে আমরা যারা যাব প্রোগ্রামগুলি আগে সার্বজনীনভাবে আমি যে যে মতামত দেয় মানে একটা মতামত আমি একটা মতামত মতামত দেই তার মধ্যে সামারি করে যেটা বেস্ট মতামত হবে সেটি আমরা দেবো ওপেন বলা হবে এবং এই জন্য আমি বলবো যে টাকার আগে টাকা দিতে হবে আর মুখপাত্র যদি আমরা অর্গানাইজেশন নিয়াজকে ধরি লেট দি নিয়াজ টু সে অল সব কিছু আমরা একটা তুমি আজকে এখন এখানকার একটা ছবি দিতে পারো আমি একটা দিতে পারি হাফিজ একটা দিতে পারো আমরা বললাম যে আমরা একটা মিটিং করছি বাট বাট দি টোটাল ডিক্লারেশন ওয়ান পারসন তাহলে এটা এখন আমি তখন বলতে চাচ্ছি তুই যেটা বললি আলোচনা যেটা আসলো কক্সবাজার ইজ দ্য প্লেস ভেনু উইল বি সিলেক্টেড আফটার দ্য প্র্যাকটিক্যাল সুপারভিশন ইন্সপেকশন থার্ড হচ্ছে আমরা যাচ্ছি যে কোনো একটা শুক্রবারে সকালে আসতেছি শনিবার থেকে রবিবারে শুক্রবার কেন তুমি শনিবারে যাও এদিকে পরিষ্কার পরিচ্ছন্ন আরামদায়ক হইতে হবে দুই নম্বর কথা হলো যে তোমার আমরা যেখানে এতগুলো লোক থাকবো সেখানে সেরকম একটা গ্যালারির মতো থাকতে হবে যেখানে আমার একটা হল হলের মধ্যে আর একটা জিনিস আমি বলতেছি পয়সা যত খরচই হোক আমাদের খাবার দাবার সেন্ট্রালি করতে হবে মানে ওই হোটেলেই করতে হবে মানে এর মধ্যে তবে এর মধ্যে আমি অলরেডি কয়েকজন ভলেন্টিয়ার পেয়ে গেছি যারা একবেলা খাওয়াবে যেমন কমলু খাওয়াইছে এরকম কমলু তো হব নাই মানুষের পয়সা আছে কমলু একজন পাওয়া গেছে সে বলছে মামু কি খেয়েছ আমাদের 200 লোকের জন্য বা 220 জনের জন্য পর্যাপ্ত রুম আছে কিনা রুম গুলোর কন্ডিশন কার্ড হচ্ছে আমাদের প্রোগ্রাম যেটা করবো 200-250 লোক 200 লোক দেন সেরকম একটা স্পেস আছে তারপর যদি অ্যাডিশনাল কিছু থাকে যেমন যেটা বললাম রুম গার্ডেন থাকে তারপরে লবি থাকে ভাগ বড় সামনে যাতে আমরা একটু খোলামেলা ভাবে বসতে পারি
এগুলোকে প্রায়োরিটি দাও, এগুলো যে অ্যাসোসিয়েট কন্ডিশন। তারপর আসতেছে খাবার, আমরা খাবারটা একমত যে আমরা যেই কয় বেলায় ওখানে খাই কক্সবাজারে আমরা উই উইল অ্যারেঞ্জ ইন অর্ডার। আচ্ছা খাবারের মধ্যে সেম প্লেস, আমি একটা কথা বলি, আমরা যেটা কষ্ট করছি এবার গিয়ে আমরা খাওয়া দাওয়ার পরে গিয়ে রুম পাইছি, আমরা ভীষণ টায়ার্ড, এবং যারা অ্যাডভান্সারে যারা যাবে তারা যদি এনশিওর করে আমরা গিয়ে যেন চাপে রুমে করতে পারি, যারা আছে তাদের হয়তো কারো গাড়ি আসলে নামতে পারে নাই, আর এখানে কক্সবাজার হচ্ছে ঘন্টা ঘন্টা গাড়ি আসে, এটা হওয়ার সম্ভাবনা।